সত্যিই একটা সংবাদ শুনে খুব খারাপ লাগছে শুনেছি কিছুক্ষণ আগে কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি তো যিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করি তো যেটা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে মন্দিরার বাবা আর আমাদের মাঝখানে নেই সত্যি সেটা কিন্তু ভীষণ ভীষণ কষ্টের খুবই খারাপ লাগছে শুনে যতই হোক উনি তো একজন বয়স্ক মানুষ ছিলেন আর আমাদের পরিবারেরই একজন সদস্য ছিলেন তো যতই ওনাকে নিয়ে বাজে ভিডিও হোক না কেন যাই হোক না কেন মন্দিরের রাগ হোক না কেন দেবীর অভিমান হোক না কেন যাই কিছু হোক না কেন তারপরেও মানুষটা কিন্তু অনেকটাই একা ছিলেন তাই না অনেকটাই একা সময় কিন্তু তাকে কাটাতে হয়েছে না তার কাছে তার মেয়ে ছিল না তার কাছে তার মানে স্ত্রী ছিল অনেকটা সময় এই অসুস্থ অবস্থাতেও উনি কিন্তু একাই কাটিয়েছেন আমার খুব খারাপ লাগতো কিছু কিছু সময় দেখলে যেখান থেকে হসপিটাল থেকে আসার পরেও কোনো একজন আয়ার হাতে তাকে ছেড়ে দিয়ে যখন তার মেয়ে জামাই চলে আসতো আমার কিন্তু খারাপ লাগতো বিশ্বাস করো কিন্তু কিছু বলা যায় না বলতেও পারতাম না আমি কোনোদিন বলিও নি আজকে বলছি মনের কথা বলে যে যখন মন্দিরা সোমনাথ চলে আসতো না আমার কিন্তু ভীষণ খারাপ লাগতো কেন তা কারণ মানুষটা না তখন যে মানুষটা অসুস্থ হয় সেই মানুষটা কিন্তু তখন চায় যে তার প্রিয় মানুষরা তার কাছে থাকুক তাই না যেমন এখন আমি জীবিত অবস্থাতেও একা থাকি রাত্রিবেলায় এক এক সময় খুব খুব মানে খারাপ লাগে যখন আমার শরীর খারাপ টারাপ লাগে খুব ধরো মনটাও ভালো লাগে না মানুষ তো না তখন মনে হয় কি যদি কেউ একটু থাকতো ঘরে কেউ একজন থাকলে তার সাথে তো দুটো কথা বলতে পারতাম বা এক কাপ চা খাওয়ার ইচ্ছা হলেও সে আমাকে অন্তত এক কাপ চা তো করে দিত বা ওষুধটা আমার মুখের সামনে এগিয়ে দিত এটা কিন্তু মনে হয় তবুও আমি নড়তে চড়তে পারছি ওনার থেকে অনেকটা বয়স কম বলে আমি অনেক কিছুকে মানে করে নিতে পারছি অনেকেই পারছে কিন্তু ওনার কিন্তু বয়স হয়েছিল একটা আমার তো মনে হতো সবসময় যে মন্দিরাকে বলি যে অন্তত তোমার বাড়িতে এনে রাখো সে সময়টুকু যখন ডাক্তার তোমাদেরকে বলেই দিয়েছিল সবটা তখনও যদি একটু সঙ্গে নিয়ে এসে রাখতে আমার মনে হয় উনি একটু মানসিকভাবে শান্তি পেতেন যতই হোক শরীরের জ্বালা যন্ত্রণা যে রোগটা ওনার হয়েছে সেটা তো ছোটোখাটো ওনার রোগ নয় তারপরে লাস্টের দিকে তো আরও অনেক কিছু প্রবলেম ওনার বেড়ে গেছিল আমি আজকেই মন্দিরার একটা ভিডিও দেখছিলাম যেটা কালকের ব্লগ ছিল যে ওর ছেড়েছে যে বাবাকে দেখতে গেছে আয়ার সাথে ঝামেলা হয়েছে তাকে ছাড়িয়ে দিতে যাচ্ছে এমন করে একটা থামলেন কম টাইটেল দিয়ে দিয়েছিল আমি দেখছিলাম সেখানে যখন ওর বাবার কাছে গেলো ওর বাবা যে উঁক উক করে অনেক কষ্ট হচ্ছে ওনার ওনার মুখ দেখে কিন্তু ভালো মতো বোঝা গেছে যদিও ও দেখায়নি একটু সামান্য একটু দেখিয়ে সরিয়ে নিয়ে গেছে বাবা খাওয়া দাওয়া করছে না বাবা কোনো কিছু খেতে চাইছে না কিছু না আহ সত্যি কিন্তু আমার ভীষণ খারাপ লাগছিল তখনও আমি জানি না যে উনি আর নেই তবে আমার ভিডিওটা দেখা মাত্রই না মনটা একটা ছ্যাট করে উঠেছে যে এই মানুষটা এতটা কষ্ট পাচ্ছে কি জানি ভগবান কি হবে বিশ্বাস করো আমি তখনও জানি না যে উনি মারা গেছেন তো হঠাৎ করে এখন দুটো দুজনের ভিডিও একটু চোখে পড়লো আমার তারপরেই আমি জানতে পারলাম যে আর কমিউনিটি ফমিউনিটি এত কিছু আমি দেখি না সত্যি কথা বলতে কী কারো বিশ্বাস করো তো সেই জন্য যখন আমি আমাদের সোমনাথের কমিউনিটিটা দেখলাম শুনে শুনে গেলাম দেখতে যে কমিউনিটি থেকে উনিও জানতে পেরেছে তো সেই হিসাবে যখন দেখতে গেলাম না তখন মানে এই বারোটা পঁচিশ মিনিট না কত বলেছে তখন আমি ভাবছি যে মা তখন তার আগে তো আমি মানে তারপরে তো আমি ওর ভিডিওটা দেখলাম কিন্তু তখনও আমি জানি না মন্দিরার ভিডিওটা তখনও মানুষটা সুস্থ সেই ছবিটাই দেখতে পেলাম তো যাই হোক ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানে গেছেন এবার যেন অন্তত উনি একটু শান্তি পান এটুকুনি আমি বলবো আর শান্তি দেয় তো মানে উনি যে শুধু শান্তি পাবেন তা না উনি যেন শান্তি কারণ ওনার জন্যও কিন্তু অশান্তি অনেক কিছুই হয়েছে তো যাই হোক এখন মানুষটা চলে গেছে তার সম্পর্কে খারাপ কথা বলে লাভ নেই তবে নিপা দেবীর জন্যও খারাপ লাগছে কারণ ওনার তো দুটো স্বামী মারা গেল অবশ্য ওনার কাছে স্বামীর কোনো মর্ম নেই সে মানে যে মানে ভেতরের কষ্ট ওনার নেই থাকলে পরে উনি এই অবস্থায় ওনাকে ফেলে রেখে দিয়ে যেতে পারতো না বিশ্বাস করো যা পরিস্থিতি উনি শুনে গেছেন দেখে গেছেন মানুষটা চেয়েছিল যে এই সময় লাস্ট সময়টা অন্তত তার বউ তার কাছে থাকুক সব কিছু করেছিল আর নিপা দেবী এত নিপা দেবী না সরি নিপা এতটাই জঘন্য মানসিকতা সত্যি বুঝতে পারিনি বুঝতে পারিনি শাখা পলাটাও খুলে দিয়ে গেছে যখন বলছেন না মন্দিরার বাবা তখন সত্যিই খারাপ লেগেছিল ওই ভিডিওটা আমার বিশ্বাস করো খুব খারাপ লেগেছিল ওই মহিলাকে ভীষণ ভীষণভাবে আমার ওই মহিলার প্রতি একটা মানে খারাপ মনোভাব তৈরি হয়ে গেছিলো যে শাখা পলাটা যে দিয়েছে ভদ্রলোক শাড়ি দিয়েছে সেটা পর্যন্ত খুলে দিয়ে গেছেন উনি ওনার সাথে থাকবে না নাও ভগবান তাকে টেনেই নিয়ে নিয়েছে বা তুমি সারা জীবন একাই থাকো অবশ্যই উনি একা আছেন কি না বা একা থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই যদিও আমি কোনো খারাপ কথা ওনাকে নিয়েও বলতে চাই না কিন্তু তবুও বলবো যে এই সময়টা ওনার কাজটা অন্তত ওনার ভালো করে করা উচিত যেহেতু ডিভোর্স কোনো দিন হয়নি তো স্বামী হিসাবে সেই তার স্বামী ছিল তো টাজগুলো যেন উনি ওই বাড়িতে এসে ভালো করে করেন এটা আমার তরফ থেকে ওনাকে একটা রিকোয়েস্ট বলতে পারো তো জানি না ওনার মানসিকতা মন মানসিকতা কীরকম হবে কি করবে উনি আমি জানি না তবে আমার মনে হয় ওই বাড়িতে ওনার এখন ফিরে আসা উচিত কারণ এতদিন তো লোকের বাড়ি 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 অনেক ঘুরলেন তাই না এখন তো ওই বাড়িটাতে আর থাকার কোনো লোক নেই তা এখন তো উনি এসে থাকতে পারেন যদিও মন্দিরার পরামর্শ মানে অনুমতিটা সবার আগে দরকার কারণ বাড়িটা কিন্তু মন্দিরার নামে তার বাবার বাড়ি তো যাই হোক সেটা তাদের পারিবারিক ব্যাপার সেখানে জ্ঞান দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই কিন্তু মানুষটা চলে গেছে খুব মজার মানুষ ছিলেন কিন্তু এটাও ঠিক কথা কারণ যা রিলস উনি বানিয়েছেন কচি কচি মেয়েদের সাথে সেটাও আমরা কিন্তু দেখেছি বাপরে বাপ যখন অসুস্থ তার আগেও বেশ কত কিছু রিলস উনি বানিয়েছেন মানে যখন ওনার কাছে বয়স্ক আয়াটা থাকতেন মানে এই মেয়েটার আগে যে থাকতো তখনও উনি কিন্তু রিলস বানিয়েছেন মানে প্রাণ শক্তি প্রচুর ছিল ওনার এটা কিন্তু ঠিক কথা তাই না আর মেয়ে নাতনি অন্ত প্রাণ ছিল এটাও ঠিক তো মেয়েও তো একদিন হিসাব নিকাশ দেখিয়ে দিল বাবার পেছনে কত খরচ হয়েছে বাবাকে কত টাকা দিয়েছে বাবা কি করেছে সমস্তটাই মেয়ে সেটাও বিক্রি করেছে তো কাকে কি বলবো বলো এই পরিবারটাকে নিয়ে কাউকেই কিছু বলার নেই সবাই নানান রকম জিনিস যেহেতু সবাই ইউটিউবে আছে বলে সবারই চরিত্রটাই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তাই না তো জানি না ঠাকুর উনি আবার জন্মাবেন কি না বা কিছু তো তাই মানে যখন একটা মানুষ অসুস্থ হয় সেটা তো বললাম যে সে তখন তার পরিবারের প্রত্যেকের কাছে চায় প্রত্যেকের কাছে চায় হয়তো মন থেকে বলতে পারে না মুখ ফুটে বলতে পারে না কিন্তু তার মনের মধ্যে কিন্তু তখন পরিবারের তার যদি স্ত্রী থাকে বা স্ত্রীর যদি স্বামী থাকে ছেলে মেয়ে মানে জামাই মেয়ে বৌমা ছেলে নাতি নাতনি সবাইকে কিন্তু দেখতে চায় তার মনটা তখন চায় যে সবাই আমার কাছে একটু থাকুক কিন্তু উনি কিছুই পাননি সত্যি করে ওনাকে অনিয়ে অনেক ভিডিও হয়েছে অনেক রকম নানান রকম কথাবার্তা ওনাকে বলা হয়েছে উনিও মানে মানুষ হিসাবে খুব একটা যে ভালো ছিলেন মানসিক চরিত্রটা যে ওনার খুব ভালো ছিল তা কিন্তু আমরা পাইনি কোথাও পাইনি সেটা তার মেয়ের কাছ থেকেও শুনিনি যে উনি খুব ভালো ছিলেন আবার বউয়ের কাছ থেকেও শুনিনি যে তার হাজব্যান্ড হিসাবেও তিনি খুব ভালো ছিলেন তার মানে মানুষটা সেই অনুপাতে ভালো ছিলেন না কিন্তু আজকের দিনে আর ভালো ছিলেন কি মন্দ ছিলেন সেইটা বিচার করার অনেক ঊর্ধ্বে উনি চলে গেছেন তাই না তো আমরা সবাই মিলে আর কি করতে পারি ওনার জন্য আর উনি খালি একটা কথাই বলতেন আমার মনে আছে ওনার মানে ভিডিওর শুরুতে উনি যেটা বলতেন নমস্কার প্রণাম মানে যেটা বলতেন যে সবাইকে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি সত্যি করে আজকে ওনাকেই প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করছি ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন পরবর্তী জীবনে শান্তিতে থাকতে পারেন এসে আবার পৃথিবীতে আর প্রত্যেকটা মানুষকে ওনার সাথে যারা থাকবে তাদেরকেও যেন উনি শান্তি দিতে পারেন এই জীবনটা তো মানে এই জন্মটা তো তার শেষ হয়ে গেল তো এই জন্মের সাথে সাথে উনি যেন ওনার যত রকম নেগেটিভ জিনিস ছিল চরিত্রের মধ্যে দিয়ে সব যেন নিয়েই চলে যান উনি আর যেন ওই সব নিয়ে আর ফিরে না আসেন এটাই আমি বলতে চাইছি ভালো মানুষ যেন হয়ে আবার পৃথিবীতে আসেন এটাই আর মন্দিরাকে আর কি বলবো এই সময় সান্ত্বনা দেওয়ার কিছু থাকে না বাবা মা যতই খারাপ হোক না কেন তবুও তো বাবা মা তাদের জন্যই তো আজকে তুমি পৃথিবীর আলোটা দেখতে পেয়েছো না আজকে তুমি যে এত দূর এসেছো তাদের অবদান কি ছিল না ছিল তো তাদেরকে ভাঙিয়ে ভাঙিয়েও কিন্তু তুমি অনেক টাকা রোজগার করেছো মার নামে বদনাম করেছো বাবার নামে বদনাম করেছো বাবাকে কত টাকা দিয়ে তুমি সাহায্য করেছো সেটাও তুমি মানুষের কাছে দেখিয়েছো মার মার প্রেমপীড়িতের গল্প মার নামে নোংরা নোংরা গল্প তুমি তোমার দালালকে দিয়ে বলিয়েছো তুমি নিজের মুখে হয়তো সেভাবে বলনি বলেছো একটা দুটো ভিডিওতে কিন্তু সেইভাবে তুমি বলনি যা তোমার দালাল বলেছে আর তুমি সেটা তাকে দিয়ে করিয়েছো মা কিন্তু মাই হয় বাবা চলে গেলেও আর বাবা পাবে না মা চলে গেলেও আর মা পাবে না সদ বাবা মা কখনো বাবা মা হয় না সেটাই আমি বলছি তোমার যদিও নেই তবুও তোমাকে বললাম যে সদ বাবা মা কিন্তু বাবা মা হয় না তো যাই হোক সবাই সবার বাবা মাকে অন্তত একটু শ্রদ্ধা করো ভক্তি করো জানো তো যা চলে যাবে তা কিন্তু আর ফিরে আসে না তো চলো জ্ঞান আর কাকে দেবো বলো এখানে সবাই জ্ঞান দা তো কাউকেই জ্ঞান দেওয়ার নেই ভালো থেকো সুস্থ থেকো আর তার আত্মার শান্তি কামনা করো প্রত্যেকেই এটুকুনি চাই সবাই চলো টাটা